ইদানিং এলজিবিটি শব্দটি সোসাইটিতে অনেক বেশি শোনা যাচ্ছে, এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু আমরা হয়তো সাধারণ মানুষ অনেকেই জানি না যে এই এলজিবিটির মানেটা কী। তো আজকে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে এর মিনিংটা বলতে চাই। ফার্স্ট লেটার এল ফর লেসবিয়ান। লেসবিয়ান হয়তো আমরা অনেকেই জানি যে যখন একজন নারী আরেকজন নারীর সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হয় বা আকর্ষণ বোধ করে তখন তাকে লেসবিয়ান বলা হয়। আবার সেম ঘটনাটি যখন পুরুষের ক্ষেত্রে হয় তখন তাকে গেই বলে। সেকেন্ড লেটার হলো গে, জি, এল জি, জি ফর গেই। গেই মানে হলো যখন একজন পুরুষ যখন আরেকজন পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয় আকর্ষণ বোধ করে সেটিকে আমরা বলি গেই। এবং এই যে লেসবিয়ান এবং গেই এটি আমাদের সোসাইটিতে খুব বেশি হয়তো দেখা যায় না, ওয়েস্টার্ন সোসাইটিতে এটি অ্যাভেলেবল এবং অনেক জায়গায় এটি সোসাইটিতে অ্যাকসেপ্টেবল। তো থার্ড লেটার হলো বি এবং বি ফর বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল পিপল ওরা যাদের যারা নারীর সাথেও সম্পর্কে লিপ্ত হয় আবার পুরুষের সাথেও সম্পর্ক লিপ্ত হয়, অর্থাৎ বোধ সেক্সের সাথেই তারা আকর্ষণ বোধ করে এবং সম্পর্কে লিপ্ত হয়, এদেরকে বলা হয় বাইসেক্সুয়াল। এল জি বি এবং তারপরে হলো টি এবং এই টি ফর ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার হলো তারা যারা হলো দৈহিকভাবে এক ধরনের জেন্ডার প্রকাশ করে কিন্তু মানসিকভাবে তারা মনে করে তারা একটি ভুল দেহের মধ্যে এসেছে এবং নানা ধরনের মানসিক সমস্যা তাদের মধ্যে তৈরি হয়। এবং ছেলেরা হয়তো নিজের মধ্যে মনে করে সে মেয়ে, আবার মেয়েরা মনে করে সে আসলে ছেলে, এবং যার কারণে সার্জারির মাধ্যমে অনেকে তাদের জেন্ডার চেঞ্জ করে, অনেকে করে না, বাট তাদের মধ্যে এই থিঙ্কিংটা বা এই বদ্ধমূল ধারণাটা এই মানসিক সমস্যার কারণে লালন করে পোষণ করে এবং তারা নিজেদেরকে নারী এবং পুরুষ থেকে ভিন্নভাবে চিন্তা করতে শিখে, এদেরকেই বলা হয় ট্রান্সজেন্ডার। তো এই হলো মূলত এল জি বি টি এর মিনিং। এখন হয়তো প্রশ্ন আসতে পারে তাহলে হিজড়া কারা? এটা আমাদের সোসাইটিতে একটি আঞ্চলিকভাবে আমরা একটি সম্প্রদায়কে হিজড়া বলে থাকি, যারা একটি জেনেটিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে এবং তাদের এই জেন্ডার আইডেন্টিফাইড না, যার কারণে এদেরকে আমরা হিজড়া বলে থাকি। ইংলিশে এদেরকে অনেক সময় ইউনাক বলে। তো এরা মূলত ট্রান্সজেন্ডার থেকে একটু ভিন্ন এবং কখনো কখনো এদেরকে ট্রান্সজেন্ডার হিসেবেও বলা হয় কিন্তু সবসময় এটি সঠিক নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।